নমস্কার, শুভ সন্ধ্যা। সুমন গাঙ্গুলি বলছি। এখনই আমরা শুরু করব, একটু 2 মিনিট অপেক্ষা করছি। এই তো আওয়াজ পরিষ্কার শোনা যাচ্ছে কি? কেউ যদি একটু জানান যে আওয়াজ শোনা যাচ্ছে কিনা। মনে হচ্ছে শোনা যাচ্ছে। এসে গেছি অনুরাধা। হ্যাঁ, শুভ সন্ধ্যা অনুষ্কা। তাহলে শোনা যাচ্ছে বলেই আমার মনে হচ্ছে। আজকে আমরা সুনয়নী দেবীর সম্বন্ধে আলোচনা করব এবং ব্রিন্ডালিয়া অমিত এসে গেছি, শুভ সন্ধ্যা। হ্যাঁ, এই তো অনুষ্কা বলছেন শোনা যাচ্ছে। ঠিক আছে, আমি মোটামুটি মানে সুনয়নী দেবীর উপরে কেন সেই বিষয়ে 1 লাইন 2 লাইন কিছু বলতে চাই। বলবেন প্রধানত আমার বাবা শ্রী শ্যামল কুমার গঙ্গোপাধ্যায়। আমি খালি একটু ভর্তাই দিয়ে নিচ্ছি মাত্র। সুনয়নী দেবী অবনীন্দ্রনাথের সমসাময়িক, গুণেন্দ্রনাথের কন্যা, 2 মেয়ে সুনয়নী বিনয়নী, জোড়াসাঁকোর ঠাকুরবাড়িরই মেয়ে তিনি। বিয়ে হয় চাঁদুজেলের বাড়িতে, সেসব প্রসঙ্গ পরে শুনবেন। চিত্রশিল্পী ছিলেন। তার আঁকা ছবি লন্ডনে এক্সিবিশনে দেওয়া হয়েছে। আমাদের দেশের বহু আর্ট গ্যালারি এবং মিউজিয়ামেও তার ছবি রাখা আছে। সুনয়নী দেবীকে স্টেলা ক্রামরিশ মনে করেছেন বেঙ্গল স্কুলের মহিলা শিল্পী, কেন বলবো, শিল্পীদের মধ্যে একজন অন্যতম বলে মনে করেছেন। কিন্তু আজকে যে বিষয় আমাদের আলোচনা, আমার বাবার স্মৃতিতে সুনয়নী দেবী, বাবার সঙ্গে সুনয়নী দেবীর সম্পর্ক ইত্যাদি সব বাবার মুখেই শুনবেন। আমি বাবার একটু ছোট করে পরিচয় দিয়ে নিচ্ছি। বাবার নাম শ্যামল কুমার গঙ্গোপাধ্যায়। উনি কলকাতা পোর্ট ট্রাস্টের মেরিন ডিপার্টমেন্টে কাজ করতেন। কিন্তু ছোটবেলা থেকে দেখেছি বাবার অনুবাদ করার, বিশেষত প্রাচীন ল্যাটিন কবিদের কবিতা অনুবাদ করার দিকে একটু ঝোঁক ছিল। এবং পরে বাবা সেই কাজেই রিটায়ার করার আগে থেকেই খানিক নিজেকে ব্যক্তিত্ব করেন। এবং যেটা বাবার সবথেকে পরিচিত কাজ এবং বৃহত্তমও বটে, সেটা হচ্ছে মূল ইটালিয়ান থেকে উনি দান্তের ডিভাইন কমেডি দিব্যাভিসার বলে অনুবাদ করেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কম্পারেটিভ লিটারেচারের ট্রান্সলেশন স্টাডিজে এটি একটি রেফারেন্স বই হিসেবে ব্যবহারও করা হয়। শুধু তাই না, মূল ইটালিয়ান থেকে ইটালিয়ান ভাব ছন্দ রেখে অনুবাদ করার জন্য, এই বইটি অনুবাদ করার জন্য বাবা লীলা রায় পুরস্কার পেয়েছিলেন। আরও সম্মান আসে পরে, রাভেন্নায় বাবাকে নিমন্ত্রণ করে নিয়ে যাওয়া হয় যাতে করে দান্তের সমাধির ধারে তিনি তার অনুবাদ থেকে পাঠ করে বলতে পারেন। তবে মজার কথা যেটা দেখলাম, বাবার কিন্তু বেশি পরিচিতি হলো দাদাগিরিতে গিয়ে 85 বছর বয়সে। এই যে বাবা এতগুলি কাজ করলেন, এগুলির সঙ্গে বাঙালিদের পরিচয় হলো দাদাগিরিতে। এবং আপনাদের মধ্যে অনেকেই বাবার দাদাগিরিতে পারফরমেন্স দেখেছেন, আমার সে বিষয়ে আর বিশেষ কিছু বলবার নেই। যাক, আমি বাবাকে একটা প্রশ্ন দিয়ে শুরু করব, দিয়ে বাবার দিকে এবার ক্যামেরা দিয়ে দিচ্ছি আমরা। সেটা হচ্ছে, বাবা তুমি সুনয়নী দেবীকে কি বলে ডাকতে? আমি সুনয়নী দেবী ছিলেন আমার কর্তা মা, তাকে কর্তা মা বলেই ডাকতাম। আমার মা হলেন অমিতা দেবী, তিনি অক্ষুর দত্ত লেনের অভয়পদ রায় ম্যাকলাউডের
জেনারেল ম্যানেজার ছিলেন ম্যাকলাউড রেলওয়েজের, তার বড় মেয়ে। আর আমার দিদিমা হলেন প্রভাতী দেবী। প্রভাতী দেবী হলেন সুনয়নী দেবীর বড়ো মেয়ে, জ্যেষ্ঠা কন্যা। তার আগে একটি মেয়ে বোধ হয় হয়েছিল, তিনি মারা গিয়েছিলেন। কাজেই সেই জ্যেষ্ঠা কন্যা প্রভাতী দেবী তাকে খুবই ভালোবাসতেন, সুনয়নী দেবী এবং রজনীমোহন চট্টোপাধ্যায় তার স্বামী, আমরা যাকে কর্তা বাবা বলতাম। আচ্ছা, আর এখন সুনয়নী দেবীর সম্বন্ধে এবার কি উনি বলছেন? হ্যাঁ, তোমার মানে প্রথম যা স্মৃতিতে আসছে তুমি বলো, আমরা শুনি। হ্যাঁ, আচ্ছা, প্রথমে দেখা কথা আগেও কিছু শোনা কথা আছে, যেটা আমার জন্মেরও আগে। মানে কি করে আমি আমার মামার বাড়ির সম্পর্কে সুনয়নী দেবীর নাতনির ছেলে কিভাবে হলাম, সেও একটা খুব মজার গল্প আছে। গল্পটা হচ্ছে এই যে, বাবা যার কাছে মানুষ হয়েছেন তিনি গণেন মহারাজ নামে পরিচিত ছিলেন। আমার বাবা বাবা তুমি সামনের দিকে তাকিয়ে বলো, তা নাহলে আমার দিকে তাকালে মাইক থেকে মুখ সরে যাবে। আচ্ছা, আমার বাবা ছিলেন বিক্রমপুরের ঢাকার ছেলে, তিনি কলকাতায় পড়তে আসেন এবং তিনি সারদা মায়ের বাড়িতে জায়গা পান। কীভাবে কী হন সে আলাদা গল্প, কিন্তু তাকে মানুষ করেছিলেন বড় বয়সে অবধি ওই রামকৃষ্ণ মিশনারি যিনি গণেন মহারাজ নামে পরিচিত ছিলেন। এখন গণেন মহারাজ 1929 সালে তাকে তার সঙ্গে রামকৃষ্ণ মিশনের একটা মতবিরোধ হয়। কীভাবে কী হয়েছিল আমি অন্যত্র লিখেছি, এখানে বিস্তারিত বলার দরকার নেই। তবে ব্যাপারটা কোর্টরুম অবধি গড়ায়, মামলা হয়। এখন এই মামলায় গণেন মহারাজের অ্যাডভোকেট ছিলেন ব্যারিস্টার, সেকালে প্রখ্যাত এস এন ব্যানার্জি। আচ্ছা, আর এদিকে রামকৃষ্ণ মিশনে অ্যাটর্নি ছিলেন রজনীমোহন চট্টোপাধ্যায়। রজনীমোহন চট্টোপাধ্যায় সুনয়নী দেবীর স্বামী। একটু অল্প পরিচয় দিতে পারি যে চট্টোপাধ্যায়রা, এই তিন চট্টোপাধ্যায়, মোহিনীমোহন চট্টোপাধ্যায়, রজনীমোহন চট্টোপাধ্যায় এবং রমণীমোহন চট্টোপাধ্যায়। মোহিনীমোহন যিনি গীতার অনুবাদ, হ্যাঁ, মোহিনীমোহন থিওসফিক্যাল সোসাইটির ছিলেন। হ্যাঁ, গীতার অনুবাদ বোধ হয় উনি, আমি পড়েছি। আচ্ছা, যাই হোক, যাই হোক, করে থাকুন। এখন মোহিনীমোহন তো দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের মেয়েকে বিয়ে করে। আচ্ছা, এবং রমণীমোহন চট্টোপাধ্যায় তিনিও আরেক মেয়েকে বিয়ে করে। রমণীমোহন চট্টোপাধ্যায় কর্পোরেশনে কোনো বড় কাজ করতেন এবং তার নামে বালিগঞ্জের দিকে ডোমালের কাছে রমণী চ্যাটার্জি স্ট্রিট বলে একটা রাস্তাও আছে। আর মোহিনীমোহন চট্টোপাধ্যায়ের তো বেশি পরিচয় দেওয়ার কোনো দরকার নেই, তিনি খুব বিখ্যাত লোক। তার ছেলে হলেন তপন মোহন চট্টোপাধ্যায়, তিনি ঐতিহাসিক। তাছাড়া তার দুই মেয়ে, তারা খুব যশস্বিনী ছিলেন। এরা কি রামমোহনের দৌহিত্র বংশ? রামমোহনের দৌহিত্র বংশ, রামমোহনের দৌহিত্র বংশের এরা। এবং ওই গীতা মাসি, দীপ্তি মাসি বলতেন আমার মামারা, তিনি ওই তপন মোহনের বোন। যাই হোক, এখন রজনীমোহন চট্টোপাধ্যায় এই 6 নম্বর বাড়িতে বিয়ে করেননি, 5 নম্বর বাড়িতে, অর্থাৎ
গুণেন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে সেদিকে তিনি বিয়ে করেছিলেন সুনয়নী দেবীকে। সেই সুনয়নী দেবী হচ্ছেন অবনীন্দ্রনাথের সব থেকে ছোটো বোন এবং তাকে খুব ভালোবাসতেন অবনীন্দ্রনাথ। সুনয়নীর থেকে বড়? হ্যাঁ, বিনয়নী বড়, বিনয়নী দেবী বড় আরও সুনয়নী দেবী ছোট। আচ্ছা, যাই হোক, তা এখন কী করে আমার বিক্রমপুরের বাবার সঙ্গে আলাপ হলো সেই গল্পটা বলছিল, সেই গল্পটা শেষ করি। সেই গল্পটা হচ্ছে এই যে গণেন মহারাজের সঙ্গে একটা কোনো বৈষয়িক ব্যাপার নিয়ে রামকৃষ্ণ মিশনের একটা মামলা শুরু হয় এবং রামকৃষ্ণ মিশন গণেন মহারাজকে মিশন থেকে বহিষ্কৃত করে এবং একটা টাকা কড়ির ব্যাপার ছিল, সেই নিয়েই মামলাটা হচ্ছিল। যেমন বলেছি আগে ছিলেন এস এন ব্যানার্জি ছিলেন রামকৃষ্ণ মিশনের দিকে, যেমন তেমনি রজনীমোহন চ্যাটার্জি ছিলেন রামকৃষ্ণ মিশনের অ্যাটর্নি, এস এন ব্যানার্জি ছিলেন গণেন মহারাজের অ্যাটর্নি। এবং বাবা এই সময় দিল্লিতে কাজ করতেন, কিন্তু সেই মামলার সাহায্য করার জন্যে তিনি দিল্লি থেকে চলে আসেন কলকাতায়। ছুটি নিয়ে এসেছিলেন না কাজ ছেড়ে এসেছিলেন সেটা ঠিক জানি না, কিন্তু চলে এসেছিলেন কলকাতায়। এবং তিনি দাদার অনেক ব্রিফ ইত্যাদি নিয়ে রজনীমোহন চট্টোপাধ্যায়ের কাছে যেতেন। আচ্ছা, রজনীমোহন চট্টোপাধ্যায় এবং সুনয়নী দেবী অবশ্যই, তারা রজনীমোহন চট্টোপাধ্যায় কিন্তু ঠাকুর বাড়িতে ঘর জামাই ছিল এবং বেশ বেশ কিছু কাজ অনেক দিন ছিলেন। আমার দিদিমার সঙ্গে অভয়পদ রায় আমার দাদামশাইয়ের বিয়ে হয়েছিল, জোড়াসাঁকোতেই বিয়েটা হয়েছিল। আচ্ছা, তারপর যখন উনি অ্যাটর্নির ব্যবসায় অনেক উন্নতি করলেন, সেই সময় ওনারা বেনেপুকুরে চলে আসেন। বেনেপুকুরে সুনয়নী দেবী একটা যৌতুক রূপে, এইটা ওদের প্রথাই ছিল, যৌতুক রূপে অনেকখানি জমি পেয়েছিলেন ঠাকুর বাড়ি থেকে জমি পেয়েছিলেন। সেই জমিতে এক বিশাল অট্টালিকা তৈরি করেন ইংরেজ স্টাইলে, আচ্ছা, রজনীমোহন। এবং সেইখানে বাবা গণেন মহারাজের মামলার ব্রিফ নিয়ে যেতেন। তো সেই আমার বাবাকে দেখে বাবা খুবই সুপুরুষ ছিলেন, খুবই একবার মানে ধমধমে সাহেবের মতো গায়ের রং। আর রজনীমোহনের আদরের নাতনি আমার মা অমিতা দেবী, তিনি তার কিন্তু 19 বছর বয়স হয়েছে গিয়েছিল, সেকালের পক্ষে এটা খুব বেশি বয়স, বিয়ের বয়সটা প্রায় ছাড়িয়ে যাচ্ছে, কিন্তু বিয়ে হচ্ছে না। তার কারণ হচ্ছে তিনটে কারণ, এক হচ্ছে ওনারা পিরালি ব্রাহ্মণের সঙ্গে সাধারণ ব্রাহ্মণেরা কোনো সম্পর্ক রাখতে চায় না, দ্বিতীয়ত মায়ের রং চাপা, সেটা চিরকালই আমাদের এই কালো দেশে একটা মহা অভিশাপ গায়ের রং চাপা হওয়া, আর তৃতীয়ত হচ্ছে মা খুব দীর্ঘাঙ্গিনী ছিলেন, খুব লম্বা ছিলেন, 5'7" লম্বা ছিলেন। তা 5'7" লম্বা মেয়ের জন্যে অন্তত পক্ষে তো 5'8-9" ছেলে হওয়া দরকার, সে ছেলে আর পাওয়া যাচ্ছিল ঠাকুর, সে ছেলে আর পাওয়া যাচ্ছিল না, আর কোনো সম্পর্ক আসছিল না। রজনীমোহন তখন বাবাকে দেখে বুঝলেন যে এর সঙ্গে বিয়ে দেওয়া যেতে পারে এবং সেই প্রস্তাব তিনি দিলেন গণেন মহারাজকে। গণেন মহারাজ তো খুব খুশি হয়ে রাজি হলেন যে এত বড়ো বাড়িতে আমার বাবার বিয়ে হবে, তা এখানে তিনি নিঃসঙ্গ বলতে গেলে তাকে কেউ সাহায্য করার নেই, এবং তখন সেই বিয়েটা হয়ে যায়। আচ্ছা, যা বিয়ে হয়ে যাওয়ার পর কী হয়েছিল না হয়েছিল সে অনেক গল্প সে বলার দরকার নেই, তবে আমার বাবা
সুরানী দেবীর সম্বন্ধে দু একটা কথা আমাকে বলেছিলেন। এখন আগেই বলেছি যে রজনীমোহন চট্টোপাধ্যায় বিলিতি ছাদে বাড়ি তৈরি করেন এবং তাদের বাড়িতে ব্যবস্থাও একদিকে ছিল খুবই বিলিতি, মানে বাইরে মহলটা যেখানে লোকজন আসবে সেখানে সোফা, তারপর সেটি, এইসব সাজানো, ড্রয়িং রুম, সেখানে কনস্টেবলের আঁকা ছবি, প্রিন্ট ইত্যাদি ইত্যাদি রয়েছে এবং সেখানে খুবই সাহেবি ব্যাপার, আর ভিতরটা ছিল খুবই বাঙালি। আচ্ছা, এই এটা সেখানে কোথায় ছিল অনেক বাঙালিদেরই, যে বাইরেটা খুব সাহেবি হবে ভিতরটা খুব বাঙালি হবে। আচ্ছা, এখন সেখানে বাবা আমাকে গল্প করতে করতে বলেছিলেন যে ওই বাড়িতে সবথেকে সরল এবং সাদাসিদে যাকে দেখেছিলাম তিনি হচ্ছে সুনয়নী দেবী। হ্যাঁ, বলে আমি আমাকে নেমন্তন্ন করা হয়েছে, নতুন জামাই সেখানে গেছি, সবাইকে পাতে বড় বড় কই মাছ দেওয়া হয়েছে, তারপর পাশে সব ওখানকার যার ছেলেরা বসে আছেন তারা সব কই মাছ, কেউ মাছটা খেলেন না, মাছের ডিমটা খেয়ে মাছটা ছেড়ে দিলেন। আচ্ছা, তো বাবা বললে সেটাকে আমি ভাবছি যে আমি জামাই হয়ে এসেছি, আমি এখন যদি কই মাছটা খাই তাহলে সেটা কীরকম দেখাবে। তখন সুরানী দেবী পাশে বসেছিলেন, বললেন বাবা তুমি ওদের দিকে তাকিও না, তুমি তোমার মতো করে বেশ করে খাও তো পুরোটা, বলে তিনি আমাকে পুরো কই মাছটা খাওয়ালেন। আমাকে দাদুন দাদা বলেছিলেন, আমার ঠাকুর দাদা, যে উনি বলেছেন এরা অমানুষ, লুচির ছিলকাটা ছিঁড়ে খায় লুচিটা ফেলে দেয়, পুডিং দিয়েছে তার থেকে এক চামচ খেয়ে বাকিটা ফেলে দেবেন, সেটাও উনি জামাই হয়ে লোভে পড়ে খেয়ে ফেলেছিলেন। এই গল্প তা এখন এরকম ব্যাপার, মানে ওই খানিকটা সাহেবী বাড়িতেও সব থেকে সহজ সরল ছিলেন সুনয়নী দেবী। আচ্ছা, এখন মা ওদের খুব আদরের নাতনি ছিলেন, তিনি আবার রজনীমোহন যিনি বীজ খেলতে ভালোবাসতেন তার বীজ বীজের পাটটা শোনেন, মা খুব ভালো বীজ খেলতেন, সেতার বাজাতেন, এসব অনেক দূর ছিল এসরাজ বাজাতেন। তা আমাকে নিয়ে মা প্রথম এই 1934 সাল এরকম হবে, তখন রজনীমোহন চট্টোপাধ্যায় বেঁচে ছিলেন, সেই সময় আমাকে নিয়ে যান ওখানে, সেই আমার প্রথম যাওয়া বেড়ে পুকুরে, মানে লোয়ার সার্কুলার রোড দিয়ে গিয়ে বাঁদিকে বেঁকে একটা গলির মধ্যে গিয়ে দুদিকে বড় বড় দেওয়ালে মনে আছে আমার, তারপর বাঁদিকে ফিরে একটা বিরাট কম্পাউন্ডওয়ালা বাড়ি, বাড়ির একদিকে সবুজ লন আর টেনিস কোর্ট ইত্যাদি রয়েছে এবং আরেকদিকে ওই হলদে রঙের তিনতলা বাড়ি বলে বিরাট বাড়ি। আচ্ছা, এই স্মৃতিটা আমার রয়েছে এবং সেইখানে কর্তামার সঙ্গেও দেখা হতো, আর ওনার আমার এক সম্পর্কে মামা মনীষী, সে আমার সমবয়সী ছিল, আমরা খুব বাড়াবাড়িও করতাম, বন্ধুত্বও করতো। একটা ব্যাপার ছিল সেই বাড়িতে যে ছেলেদের উপর কোনো তেমন শাসন ছিল না, ছেলেরা নিজের মতো করে ঘুরে বেড়াবে, তারা খেলাধুলো করবে, ইচ্ছে করলে তারা ওই সাহেবী ড্রয়িং রুমে পিলো ফাইট করবে, কেউ কিচ্ছু বলবে না। এটা কিন্তু আবার আমার মামার বাড়ির ঠিক উল্টো, মামার বাড়ির অভয়পদ রায় তিনি ছিলেন ভীষণ কড়া শাসক, এই তফাৎটা আমি দেখতে পেতাম যে এই বাড়িতে ছেলেদের অবাধ স্বাধীনতা সুনয়নী দেবীর সংসারে। তা এই তো হলো আমার প্রথম দেখা সুনয়নী দেবীকে। আচ্ছা, এবার একটা সময় 1937 সালে আমার বাবা কিছুকালের জন্যে, আমরা বাঁকুড়ায় থাকতাম, বাঁকুড়ায় বাবার কাজের জায়গা ছিল, কিন্তু সেইখান থেকে কিছুকালের জন্যে কাজ ছেড়ে তিনি ইম্পিরিয়াল লাইব্রেরিতে, তৎকালীন ইম্পিরিয়াল লাইব্রেরিতে অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ানের একটা অস্থায়ী কাজ পান।
যেটা ন্যাশনাল লাইব্রেরি এখন ন্যাশনাল লাইব্রেরি তখন ছিল তখন ইম্পেরিয়াল লাইব্রেরি আচ্ছা তো সেই কাজ পরে হয়তো কনফার্ম হতে পারে তো আমরা তখন চলে আসি কলকাতায় কলকাতায় এসে কর্নেল মহারাজের কাছে থাকি তখন কর্নেল মহারাজ থাকতেন নলিন সরকার স্ট্রিটে টু বি নলিন সরকার স্ট্রিট তা সেইখান থেকে এক শীতের দিকে সকালে আমার মামার বাড়ি থেকে একটা বিরাট গাড়ির ক্যাভেল ক্যাট রাঁচির দিকে বেড়াতে যাবে তখনকার দিনে এইটাই ছিল নিয়ম যে কেউ একলা বেড়াতে যেত না আত্মীয় স্বজন সবাই মিলে একটা জায়গায় কোনো জায়গায় অনেকগুলো বাড়ি ঠিক করা হতো এবং সেখানে সারা পরিবার গোষ্ঠী নিয়ে সেখানে মিশে সবাই ওই হল্লা করবে সে যুগ কেটে গেছে সে যুগ আর ফিরে আসবে না যাই হোক তো একটা গাড়িতে যাচ্ছি সুনয়নী দেবী মনীষী এবং আমি আর পিছনের গাড়িতে আছেন আমার মা তারপর যখন খাবার সময় খাবার বেরোলো সে খাবারের ঠোঙা নিয়ে মনীষী আর আমাতে এমন মারামারি শুরু হলো যে তখন কথা বলে তোরা থাম বলে তোরা থাম কিন্তু উনি তো বেশি চেঁচাতেও পারতেন না বেশি আমাদের শাসন করতেও পারতেন না তখন ড্রাইভারই গাড়ি থামালো থামিয়ে মাকে খবর দিল মা তখন এসে সেই গাড়ি থেকে আমাকে নিয়ে গিয়ে নিজের গাড়িতে তুললেন আর সুনয়নী দেবী গিয়ে আমরা রাঁচিতে ছিলাম রাঁচিতে গিয়েছিলেন মনীষীর মা মণিমালা দেবী এবং তার তখন ওই ওই এক ছেলেই তখন ছিল আর না বড়ো মেয়ে ছিল জয়ন্তী মাসি তাকে বলতাম জয়ন্তী মাসি এখন এরা কেউই নেই এখন সব চলে গেছে যাই হোক সেই রাত্রিতে তখন সুনয়নী দেবীকে খুব কাছের থেকে দেখেছি এবং তার সঙ্গে ঘুরে বেরিয়েছি গল্প করেছি এই তো হলো রাত্রিতে রাত্রিতে একটা কাটলো কাটার পর আমরা চলে আসি বাঁকুড়ায় তোমার তখন কত বয়স বাবা যখন যখন আমরা রাত্রিতে গেছি তখন আমার বয়স 5 বছর তো সুনয়নী দেবী নিশ্চয়ই বাচ্চাদের সঙ্গে গল্পই করতেন বা গল্প বলতেন গল্প গল্প করতেন তবে উনি সাধারণত একটু নিজের সব মনে থাকতে ভালোবাসতেন নিজের মনে ঘুরে বেড়াতেন ইত্যাদি আচ্ছা আমি কিন্তু ওনাকে কখনো ছবি আঁকতে দেখিনি কিন্তু গল্প শুনেছি গল্প শুনেছি যে উনি যখন ছবি আঁকতেন ওনার একটা ছটফটে স্বভাব ছিল চল অমুকের সঙ্গে দেখা করে আস এই গল্পগুলো শুনেছি বলে বাড়ির গাড়ি করে বেরোলেন যার বাড়ি গেলেন যাওয়ার সময় নিজের আঁকা একটি ছবি নিয়ে গেলেন এই ছবি বিতরণ করা ওনার একটা স্বভাব ছিল ছবিটি তিনি সেখানে দিলেন যে তোরা কেমন আছিস ইত্যাদি ইত্যাদি বললেন 2 মিনিট এত দেখাশুনো হয়ে গেলে এবার বাড়ি চল বলে বাড়ি ফের এরকম ছিলেন একটু যাই হোক তা এবার ওনার আঁকার সম্বন্ধে আমি যা শুনেছি একটুখানি বলি যে উনি তাদের আঁকতে দেখে এবং ওই ওয়াশ পদ্ধতি ইত্যাদি দেখে একটু অনুপ্রাণিত হয়ে আঁকতে শুরু করেন কিন্তু আঁকেন নিজের স্টাইলে উনি দাদাদের স্টাইলে আঁকেননি নিজের স্টাইলে যেমনভাবে পৌরাণিক ছবি ইত্যাদি দেখেছেন যার পুজো পাঠ হয়েছে সেইভাবে তিনি আঁকেন এখন আমি মনে করি যে কোনো শিল্পের আধার হচ্ছে লোকশিল্প লোকশিল্প থেকে যে শিল্পী তিনি তার নিজের শিক্ষা নিজের বর্জিত ভাব তাই দিয়ে হয়তো আরও উন্নত ধরনের শিল্প সৃষ্টি করতে পারে একটা তফাত হয়ে যায় যেমন কিন্তু সেই তফাতের একটা মাত্রা আছে মাত্রার ব্যাপারটা হচ্ছে এই যে রবীন্দ্রনাথ হরিনাম দিয়েই জগৎ মাতালে একলা নিতাই তার থেকে তিনি যদি তোর ডাক শুনে কেউ একই সুরে গাথা কিন্তু তফাৎ অনেক ভাবের তফাতটা অনেক আচ্ছা অপরদিকে ধরা যাক কোনো শিল্পী যিনি
আব্দুল করিম। আব্দুল করিমও কিন্তু লোকসঙ্গীত নিয়েই করছেন এবং একটু নিজের ভাবে করছেন, বসন্ত বাতাসে ইত্যাদি ইত্যাদি যে সুন্দর সুন্দর গান, তাতে বোঝা যায় তিনি একটু মানে লোকরুচির থেকে নিজের মার্জিত রুচিতে একটু সরে এসেছেন। কিন্তু রবীন্দ্রনাথ মতো অতটা সরে যাননি, এই সুনয়নী দেবীর বেলাও তাই। সুনয়নী দেবীও লোকসঙ্গীত লোকশিল্প থেকে তার পট গুলি এঁকেছেন এবং অবনীন্দ্রনাথ তো বটেই, গগনেন্দ্রনাথ এবং ওনারা সবাই তারা ভারত শিল্পর খোঁজ করেছেন, কিন্তু ওরা ছিলেন পাশ্চাত্য শিল্প শিক্ষিত, কাজেই তারা যে স্তর থেকে করেছেন সুনয়নী দেবী সেই স্তর থেকে করেন, তিনি অনেক সহজ স্তর থেকে করেছেন, স্বাতন্ত্রতা পাচ্ছি এবং এই স্বাতন্ত্রটা বিদেশিদের চোখে বেশি ধরা পড়ে। তাই স্টেলা কামরিশ চোখে ধরা পড়লো পরে, তার আগে উনি ছবি এঁকেছে বাড়ির মেয়ে ছবি আসছে এই পর্যন্ত। মানে এই এই যে ছবিটা সুনয়নী দেবীর, এটা তো পটচিত্রের আঙ্গিকে আঁকা, কিন্তু ওয়াশের কাজ আছে বা টেকনিক যেগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো। আচ্ছা, এই ওনার মজার গল্প আমি শুনেছি, বলি এখানে, যে ওনার এই পটশিল্পের সঙ্গে যামিনী রায়ের আঁকার অনেক মিল আছে। এবং আমি একথা বলবো না যে যামিনী রায় সুনয়নী দেবীর কাছ থেকে প্রথা শিখেছেন, কিন্তু দুজনেরই বেশ হচ্ছে পটশিল্প, কিন্তু যামিনী রায় যেহেতু একজন শিক্ষিত শিল্পী তার স্তর আলাদা, সুনয়নী দেবীর আলাদা। তবু এই গল্পটা আমি শুনেছি, বেনেপুকুর থেকে শুনেছি, যে একটা কোনো জায়গায় যামিনী রায়ের সম্বর্ধনা হচ্ছিল, তো যামিনী রায় ছিলেন উপরের প্ল্যাটফর্মে, নিচে দর্শকেরা চেয়ারে বসে আছে, যামিনী রায় এসেছেন তার সম্বর্ধনা হবে এবং নিচে যে দর্শকেরা বসে আছেন সেখানে সুনয়নী দেবী বসেছিলেন। আচ্ছা, তাকে দেখে যামিনী রায় নাকি বলেছিলেন, যা আমি শুনেছি, যে তোমরা আমাকে এখানে সম্বর্ধনা কেন দিচ্ছ, ওই যিনি বসে আছেন তাকে নিয়ে এসো, তিনি এই সম্বর্ধনা পাওয়ার প্রথম যোগ্য, তারপরে আমি আমি জানি না এই কথাটা কতদূর সত্য, কিন্তু গল্পটা শুনেছি বলছি। যেমন এর সম্বন্ধেও, স্টেলা কামরিশের সম্বন্ধেও শুনেছি, যে স্টেলা কামরিশ কিন্তু সুনয়নী দেবীকে দেখবার জন্যে আসেননি এবং উনি এসেছিলেন অনেক পরে, অনেক পরে, এবং বেনেপুকুরের থেকে একটা গল্প শুনতাম যে উনি অবনীন্দ্রনাথের ছবি টবি দেখেছিলেন, তারপর সুনয়নী দেবীর ছবি দেখে চমৎকৃত হন যে এটা একেবারে অন্যরকম, এর এর মধ্যে কোনো বিদেশি প্রভাব নেই। আচ্ছা, এবং উনি নেমন্তন্ন খেতেন ওখানে বেনেপুকুরে, বেনেপুকুরে নেমন্তন্ন খেতে নিয়ে নাকি শাক ভাজা খেয়ে তোমার খুব ভালো লেগেছিলো, শাক ভাজা খেয়ে খুব ভালো লেগেছিলো এবং পাশের লোককে বলেছিলেন ১৯২৭ সাল নাগাদ ওনার একটা এক্সিবিশনের বন্দোবস্ত করেন ইংল্যান্ডে এবং সেখানে খুবই সুনয়নী দেবীর ছবি সমাদৃত হয়েছিল। এখন কতটা কি আছে বা কতটা তার পরিচিতি আছে সেটা আমি বলতে পারবো না, তবে এ সম্বন্ধে সুনয়নী দেবীর শিল্প সম্বন্ধে একজন একটি বই লিখেছেন বিস্তৃতভাবে খুব ভালোভাবে, সেও আর বেঁচে নেই, সে হলো মনীষী চট্টোপাধ্যায়, যার নাম করলু, তার ছোটো ভাই কিশোর চট্টোপাধ্যায়। আচ্ছা, কিশোর চট্টোপাধ্যায় সুনয়নী দেবীর শিল্পের উপর একটা ইংরেজি বই আছে, সে বইটা আর আউট অফ প্রিন্ট সম্ভবত পাওয়া যায় না, আমিও সেটা খুঁজে খুঁজে পাইনি, যদিও কিশোর আমাকে খুবই ভালোবাসত এবং অন্যান্য কিছু লেখা আমাকে দিয়েছিল, কিন্তু এই বইটা আমি পাইনি। তো যদি এই বইটা কোথাও উদ্ধার হয় তাহলে সুনয়নী দেবীর সম্বন্ধে আরও ভালো জানা যেতে পারে। উনি মিউজিক ক্রিটিক ছিলেন,
কিশোর মামা এবং স্টেটসম্যানে রেগুলার লিখতেন। হ্যাঁ, ওয়েস্টার্ন মিউজিকের উপরেতে বিশাল নাম ছিল কিশোর। এতো এতো গেল। আচ্ছা, রাঁচির গল্প বলল। আচ্ছা, এবার আমাকে একটু বাঁকুড়ার গল্প বলতে হবে। 1940 সালে মার্চ মাসে, সেই সময় আবার যেমন আমি বলেছি, আমাদের প্রথমত সব পারিবারিক সদস্যরা এক জায়গায় এসে জমায়েত হয়। তেমনি আমার দাদামশাই একটা বাড়ি ভাড়া নিয়েছিলেন দ্য ফার্স্ট নামে, লোকপুর বাঁকুড়ায়, এবং সেইখানে সারা পরিবারের লোক জড়ো হয়েছিল। তো সেইখানে ওই বাঁকুড়ায় কতগুলো মহিলা সমিতির ব্যাপারে ম্যাজিস্ট্রেটের স্ত্রী উষা হালদার, তিনি উষা হালদার বটে কিন্তু তিনি আচার্য বাড়ির মেয়ে, এবং এর সঙ্গে রবীন্দ্রনাথের শান্তিনিকেতন অনেক জানাশুনো ছিল। তা তিনি বললেন যখন এই প্রসূতি সদন খোলা হবে, হ্যাঁ, তারপর এখানে কিছু রবীন্দ্রনাথ নিজে আনা যায়, আর আমরা একটা চ্যারিটি শো করে আমরা বিশ্বভারতীয় কিছু টাকা দিতে পারি। রবীন্দ্রনাথের তখন বয়স অনেক, 1940 সাল, তার মৃত্যুর এক বছর আগে, কিন্তু তিনি রাজি হলেন ওই বিশ্বভারতীর জন্য একটা চ্যারিটি শো হবে এই জন্যে, এবং তিনি বাঁকুড়ায় এলেন। এই সময় ওই যে বাড়ি ভাড়া নেওয়া হয়েছিল দ্য ফার্স্ট সেইখানে, এবং তার কাছে রামনিবাস বলে একটি বাড়ি ছিল তার একতলায়, সমস্ত আমাদের মামার বাড়ি তাদের আত্মীয় স্বজন জড়ো হলো, এবং সেইখানেই ডক্টর মনমোহন চ্যাটার্জি, তিনি জিওলজির প্রফেসর ছিলেন, সুনলি দেবীর ছেলে, তিনি তার ছেলেরা মণিমা এবং স্ত্রী মণিমালা এবং সুনয়নী দেবী বাঁকুড়ায় এলেন দ্য ফার্স্টে। তখন সুনয়নী দেবীকে খুব কাছের থেকে দেখেছি। তিনি সকালবেলায় উঠতেন, উঠে সামনের লুড়ি বিছানো রাস্তাটায়, বাড়ি চৌহদ্রিতে মোরামঢালা রাস্তায় তিনি দু হাত পিছনে রেখে একটু ঝুঁকে পড়েছেন, তখন পায়চারি করতেন, আর আমিও তার সঙ্গী হতাম। তখন এরকম ঘুরতে ঘুরতে একদিন বললেন, আমার ডাকনাম বিটু, বিটু একটা কাজ করি চল, তোকে আমি কিছু বই উপহার দেব। হ্যাঁ, একদিন দাশু, আমার দিদিমা প্রভাতী দেবীর ডাকনাম হচ্ছে দাশু, দাশুর গাড়ি করে চল একদিন আমরা যাই বলে একদিন মামার বাড়ির গাড়ি করে আমার মা, সোনালী দেবী এবং আমি এই তিনজনে গেলাম বাঁকুড়ার বইয়ের দোকান, কে কে পালিকের দোকান। কে কে পালিকের দোকান আমাকে দেখেই চিনতে পারলো, কারণ আমি ওখান থেকে প্রায় নানা রকম অ্যাডভেঞ্চারের গল্প ইত্যাদি ইত্যাদি কিনতাম, এবং আমাকে দেখেই বুঝতে পেরেই তারা এক গাদাম বার করে দিল বই। সোনালী দেবী বললো, বিটু এর মধ্যে দেখ দেখি কোন বইটা তোর পছন্দ হয়। তা আমি ঘাটতে ঘাটতে প্রথমে যেটা ভালো লাগলো আমার, সেটা হচ্ছে সম্ভবত তার নাম রহস্যদ্বীপ নাকি আমাজনের জঙ্গলে, এরকম একটা ব্যাপার, তাতে সব সাপেরা কাছ থেকে ঝুলছে, তলার থেকে মোটর বোট যাচ্ছে, এই সমস্ত ছবি। তখন সুরেন্দ্র দেব কিছু বললেন না, বলে ওইটা দিই দিয়ে বলে, আচ্ছা দেখ দেখি এই বইটা তোর কীরকম লাগে। সেটা এটাও একটা অ্যাডভেঞ্চারের গল্প বলে একটা বই দিলেন, সেটার নাম খুনে জমিদার। দেখ খুনে জমিদার, এর মধ্যে পাতা উল্টে দেখ লেখা আছে কীরকম, জমিদার বাড়ির উঠোনে সব লোকে কুটো কুটছে, কাজ করছে, সব দেখ কীরকম এইসব লেখা আছে, এটাও তোর খুব ভালো লাগবে। ওনার যে ওই রুচিটাই ছিল দিশি রুচি, এইটা থেকে বেশ বোঝা যায়। তিনি খুনে জমিদারটাও কিনে দিলেন, আর রত্নদ্বীপ ওই জমিদারটার নাম ছিল যে এখন মনে পড়ছে আমার, রত্নদ্বীপ বলে যে বইটি সেটাও কিনে দিলেন, দিয়ে বললেন এগুলো তো হলো। এইবার তিনি সেই দোকানের কর্মচারীকে বললেন, একখানা ভালো বাংলা অভিধান বার করুন দেখি। তখন একটা মস্ত মোটা অভিধান
তারপরে হাজার পাতা হবে বার করে দিলেন এবং তার দাম দামও বলেছে তখনকার দিনে পক্ষে খুব বেশি দাম, পাঁচ টাকা দাম, পাঁচ টাকা দামে সেই অভিধান বের করে দিলেন। সেই অভিধান কিন্তু আবার ওই রত্নদ্বীপ বা খুনের জমিদারের থেকেও বেশি সঙ্গী হয়ে পড়ে। কেননা এখানে আমার কাছে সেই অভিধানের অংশ আজও আছে, কারণ সেই অভিধানে এমনি শব্দের মানে ছাড়াও ওর পিছন দিকে নানা রকম উপন্যাস গল্পের সব ছোটো ছোটো বিবরণ ছিল, তারপর সব নানা রকম জীবনী ছিল, এগুলো ছিল বোধহয় নূতন বাংলা অভিধান এগুলোর নাম। সেটা কি দেখতে চাও ইয়েটা সুবলচন্দ্রের? হ্যাঁ হ্যাঁ, সুবলচন্দ্রের রয়েছে তো আপনার সঙ্গে। এই হচ্ছে সেই অভিধান, অনেক বয়স অনেক বয়স হয়ে গেছে, বইয়ের বয়স হয়ে গেল 80 বছরের উপর, 1940 সালে কেনা আর আজকে ঠিক আছে। সুভাষচন্দ্রের দেখা হলো, আচ্ছা এটা নিয়ে এলেন, তারপর রবীন্দ্রনাথ এলেন, তখন বললেন চল আমরা সবাই এবার ওনার সাথে দেখা করতে যাব। রবীন্দ্রনাথের সাথে দেখা করতে গেলাম এবং সেখানে রবীন্দ্রনাথের যেখানে বসে থাকতেন তো সুরেন্দ্রনাথ দেখে তিনি চিনলেন, ওই বলেও ছিলেন যে আমি এখানে এসেছিলাম ভেবেছিলাম যে একটা অচেনা জায়গায় পড়বো, কিন্তু সবই তো আমার ঘরের লোক জানি দেখি, তাই তো দেখতে পাচ্ছি যে এই তো ঘরের লোক, আমরা ঘিরে তাকে ছিলাম সেই সময়। আর সেই সময় সুরানী দেবীর সঙ্গে রবীন্দ্রনাথের কথোপকথন তারপর গান টান হয়েছিল, এই একটা স্মৃতি মনে আছে। আচ্ছা এইটা হচ্ছে 1940 সালে, মানে আমার 8-9 বছর বয়স। আচ্ছা এটা গেল দ্বিতীয় স্মৃতি, এখানে রবীন্দ্রনাথও ছিলেন এবং সুরানী দেবীও ছিলেন এবং আমার আমার দিদিমা প্রভাতী দেবীও ছিলেন, সব সব পুরো মামার বাড়িটাই ওখানে ছিল। আমার মাসির বাড়িও ঘোষাল, ঘোষালেরা কানাইলাল ঘোষাল, মাধবলাল ঘোষাল, পরে হয়েছিল, তখন হননি, পরে হয়েছিল, যাই হোক। তা সেই সেই সময় ওনাকে খুব খুব কাছের থেকে দেখতাম এবং ওকে নিয়ে ওর পরিবারেও একটুখানি ওনার স্বভাব টভাব প্রকৃতি নিয়ে একটু যে হাসাহাসি করতো না তা নয়, তার কারণ উনি তো কোনো স্কুলে যাননি, সবই তো নিজের চেষ্টায় শেখা, ইংরেজিটাও নিজের চেষ্টায় শিখেছিলেন। এবং সেই সময় ইলাস্ট্রেটেড উইকলি বলে একটা ম্যাগাজিন বেরোতো এবং তার পিছনে একটা ক্রসওয়ার্ড বেরোতো, সেই ক্রসওয়ার্ডটার মুশকিল হচ্ছে তার একাধিক সলিউশন হয়, কাজেই ওরা একটা প্রাইজ ঘোষণা করতো যে তোমরা এইটা ক্রসওয়ার্ডটাকে মিলিয়ে আমাদের পাঠিয়ে দাও, আর যে মানে অল কারেক্ট যার হবে তাকে আমরা একটা প্রাইজ দেব। কর্তামা একটা ইংরেজি অভিধান নিয়ে বসে সেই ক্রসওয়ার্ড পাজল করতেন, ইলাস্ট্রেটেড উইকলির ক্রসওয়ার্ড পাজল করতেন, তো ওনার ওরকম ইংরেজি ইয়ে দেখে হয়তো কেউ একটু হাসাহাসি করতো না যেমন নয়, যাই হোক, কিন্তু উনি কেউ গ্রাহ্যও করতেন না, যাই হোক। তা এইভাবে তো কাটলো ছোটোবেলার গল্প। আচ্ছা তারপর বড় হওয়ার পর আমি যখন এই পডকাস্টের চাকরি নিলাম এবং চাকরি আমার যখন কনফার্মড হলো, তখন সেই সময় আমার সঙ্গে বিয়ে হলো অবনীন্দ্রনাথের নাতনি সমিতার সঙ্গে, ওর ডাকতাম দুলালি। আচ্ছা এইখানে কিন্তু একটা আবার সুনয়নী দেবীর সঙ্গে একটা আরেকটা গিট পড়ল, কারণ সুরূপা দেবী হচ্ছেন
অমরনাথের মেয়ে, আর সুনানি দেবী হচ্ছেন অমরনাথের বোন, তাহলে পিসি, সুনানি দেবী ছিলেন সবিতাদের পিসি, এবং ও কিন্তু বেনেপুকুরের বাড়িতে অনেক গেছে। ও আমাকে বলছে যে আমরা তো গেছি প্রায় ছোটো বয়সে, তোমাকে দেখি তোমাকে তো দেখি আগে দেখেছি, আমরা তো তখন গেছি, তবে হয়তো দেখতেও পারো, হয়তো তখন কে মনে আছে, হয়তো আমাদের দেখা হয়েছিল, যাই হোক। তা তখন সবিতা ওনার ইয়ে ভাইয়ের নাতনি, যাই হোক, এরকম একটা আমার সঙ্গে সম্পর্ক হয়ে গেল। এই সময় আমার বিয়ে হবার সময় ওনাদের বেনেপুকুরের, হ্যাঁ একটা কথা বলি, রজনীমোহন কিন্তু ওই 1934-35 সালেই মারা যান, আমার তখন 2-2.5 বছর বয়স, সেই সময় মারা যান। এবং আমি বিধবা সাজেই সুনানি দেবীকে দেখেছি, সাদা শাড়ি পরা, এই ইয়েতে ঠাকুরবাড়ির অন্দরমহলে যে ছবি পাওয়া যায় তার সঙ্গে সে চেহারার কোনোই মিল নেই, ওনাকে যেভাবে দেখেছি, অনেক শুকনো, অনেক একটু ফর্সা চেহারা, একটু রোগা, এরকম দেখেছি, তার চুলগুলো সব রূপলি, একবারে রূপলি চুল, এইভাবে তো তাকে দেখলাম। আচ্ছা, এরপর হ্যাঁ, এখন তুমি বয়স বয়সকালে মায়ের সঙ্গে যখন বিয়ে হলো, আরেকটা সম্পর্ক হলো, এই সময় আমি বাড়িতে খবর পেলাম যে বেনেপুকুরের বাড়ি বিক্রি হয়ে গেছে, এবং তাই নিয়ে অনেক আলোচনা হতো এ বাড়িতে। তো শুনলাম এই ব্যাপারটা হচ্ছে এই যে ওই বাড়ির মালিক কিন্তু ছিলেন সুনয়নি দেবী, সমস্ত বাড়ি সমস্ত জমি মালিক সুনয়নি দেবী, ওটা ওর স্ত্রীধন ছিল যা বলছিলে তুমি, যৌতুক হিসেবে, ওটা যৌতুক, ওটা যৌতুক পাওয়া। এবং সুনয়নি দেবীর চার ছেলে, তারা কিন্তু একসঙ্গে আর থাকতে চাইছিলেন না যে কোনো কারণেই হোক, রতনমোহন চট্টোপাধ্যায় ওনার বড় ছেলে, মনমোহন চট্টোপাধ্যায় মেজ, সুমোহন চট্টোপাধ্যায় শ্রীমোহন চট্টোপাধ্যায়, এরা বললেন যে এই ওরাই পেল, কারণ তখনকার দিনে মেয়েরা বাড়ির অংশ পেত না, তো ওরাই পেয়েছিলেন, বলে তুমি আর এই বাড়ি নিয়ে কী করবে, আর আমরা একসঙ্গে থাকতেও চাইছি না, তুমি আমাদের বাড়িটা গিফট করে দাও। হ্যাঁ, আমার মা আমাকে প্রায়ই বলতেন যে বিটু, তোকে আমি বলে দিচ্ছি, আজ যাই করিস, তোর বাড়ি কখনো কাউকে যেন গিফট, তোর সম্পত্তি গিফটটা করিস না, তাহলে আমার দিদিমার অবস্থা হবে। তুমি একটু জয়ন্তের দিকে তাকিয়ে বলো, তাহলে শোনা যাবে, হ্যাঁ নাহলে সাউন্ডটা কমে যাবে। হ্যাঁ, তুমি কিন্তু কখনো তোমার বাড়ি কাউকে গিফট করে দিও না জীবন দশায়, তাহলে আমার দিদিমার যে অবস্থা হয়েছে তোমারও তাই অবস্থা হবে। আর কেন কী অবস্থা হলো কি বলো, বাড়ি তো দিয়ে দিলেন, বাড়িটা দিয়েই চার ভাই সেটাকে ভাগ করে ফেললো, ভাগ করেই আস্তে আস্তে তারা বিক্রি করে দিল বাড়িটা, সে বাড়ি আর রইল না। আর তখন মায়ের কী হবে, মা হয়ে গেলেন ভাগের মা, তখন কিছুদিন থাকেন এ ছেলের বাড়িতে, কিছুদিন থাকেন ও ছেলের বাড়িতে, এ নিয়ে তার কোনো আক্ষেপ নেই, কিন্তু তিনি থাকতেন ওইভাবে। এখন মা আমাকে এতে উপদেশ দিয়েছিল, সেই উপদেশ পুরোপুরি পালন করতে পারিনি আমি, যাই হোক, সেই গল্প আলাদা গল্প, সেই গল্পটা না বলাই ভালো। এখন তারপর তোমার সঙ্গে তখন দেখা হয়েছে, হ্যাঁ তোমার সঙ্গে আমার সঙ্গে দেখা হলো আমার বিয়ের পর, যখন নতুন বিয়ে হলো তখন বলে ওই দুলালি আর বিটু
ওরা একবার দেখা করে আসুন, ওদের সঙ্গে দেখা করার জন্য খুবই ব্যস্ত হয়েছেন কর্তামা, দেখা করে আসুন। আচ্ছা, সেই সময় ওই পিকনিক গার্ডেন্সের দিকে ওনার সেজ ছেলে সুমোহন চট্টোপাধ্যায়, তিনি একটা আবাসনে ভাড়া থাকেন, তিনি একজন অ্যাটর্নি ছিলেন, তিনি টাকাটা কী করেছিলেন আমি জানি না, ওখানে একটা আবাসন কিনেছিলেন না ভাড়া থাকতেন জানি না, কিন্তু একটা আবাসনে থাকতেন। তা আমরা সেখানে গেলাম, গিয়ে দোতলায় উঠলাম, দোতলায় উঠে তখন কর্তামা এলো, এসে আমাদের অনেক আদর করলো, অনেক গল্প গল্প গাছে হলো, চলে এলাম সেখান থেকে। আবার কিছুদিন বাদে এবার কুইন্স পার্কে, সেখানে বড় ছেলে রতনমোহন চট্টোপাধ্যায় তার কাছে আছেন সুরারিতে, সেখানেও গেলাম। একটা তফাৎ দেখলাম যে কুইন্স গার্ডেনের একটুখানি আলো উচ্চবিত্তের ঘর ঘর এবং সেখানে একটা আলাদা ঘর দেয়া আছে সুরারি দেবী, তিনি সেখানে আছেন নিজের মনে, কিন্তু তার কাছে কিন্তু খুব বেশি লোক আসছে। সুমোহন চট্টোপাধ্যায়ের বাড়িতে তিনি যেমনভাবে ছেলে পিলের দ্বারা পরিবৃত ছিলেন, এখানে সেরকম না, একটু আলাদাভাবে আছেন, চুপচাপ রয়েছেন। সেখানে গেলাম, তার সঙ্গে কথাবার্তা হলো, ওই আবার চলে এলাম, এটাও মনে আছে। এইভাবে কাটছে, উনি দীর্ঘজীবী ছিলেন। যখন বলছো তখন আন্দাজ কত বয়স হবে ওর? সত্তর তো পেরিয়ে গেছে নিশ্চয়ই, কারণ উনি আমার হিসেব মতো উনি জন্মেছেন 1875-এ, আর আমি বলছি এটা 1950-এর দশকের কথা কোন এক সময়। আচ্ছা, তারপর ওনার সঙ্গে শেষ দেখার একটা বিবরণ আছে, এই শেষ দেখার পরই আমার সঙ্গে ওনার ব্যক্তিগত দেখার সাক্ষাৎটা সেখানে শেষ হচ্ছে। আচ্ছা, সে ব্যক্তিগত সাক্ষাতের ব্যাপারটা বলি, তখন মনোমোহন চট্টোপাধ্যায় তিনিও ওই ওল্ড বালিগঞ্জে একটা বাড়িতে থাকতেন, ভাড়া থাকতেন না বাড়ি অংশ কিনেছিলেন তা আমি জানি না, একটা বড় বাড়ি, তখন সেইখানে আমাদের নেমন্তন্ন হয়েছে এবং সেই নেমন্তন্নে আমার স্ত্রীও গেছেন, আমিও গেছি, এবং সেইখানে বাড়িতে ওর ঢুকেই সিঁড়ি উঠে গেছে এবং সিঁড়ির পাশে একটি ছোট্ট ঘর আছে। বাবাকে বললেন যে ওই ঘরেই কর্তামা তোমার রয়েছে, যাও কি দেখা করো, ওনার শরীর ভালো নয়, তিনি পড়ে গেছেন, পড়ে গিয়ে বোধহয় কিছু অসুবিধা হয়েছে, তিনি শুয়ে আছেন, উনি হাঁটতে পারেন না। আমি সেখানে গিয়ে দেখলুম খাটিয়াতে, একটি ছোট্ট খাটিয়াতে অকাজ সম্পদশালী রজনীমোহন চট্টোপাধ্যায়ের স্ত্রী, তিনি সেখানে মুনীন্দ্রনাথের মেয়ে আছে, আমাদের দেখে খুব খুশি হলেন। খুশি হয়ে তিনি যেমন ছেলে মানুষের ভাবটা কিন্তু তার ছিল, শোন বিটু তোকে একটা কথা বলি, আমি বললাম কি, বললেন যে আমাকে একটা বই এনে দিতে পারবি, আমি বললাম হ্যাঁ বলো কী বই বলো আমি নিশ্চয়ই এনে দেবো। বললে আমি একটা পারস্য রজনী চাই, মনে রাখি আরব্য রজনী নয়, কিন্তু পারস্য রজনী বলে একটা বই আছে, সে বইটা আমি অনেক খুঁজছি কিন্তু পাচ্ছি না। তা তোমার ওদিকে তো চিৎপুর, তুই বাড়ি চিৎপুরের কাছাকাছি বাগবাজারে থাকিস, তুই একটু খোঁজ নিয়ে দেখিস তো পারস্য রজনীটা পাওয়া যায় কি না। সত্যি কর্তামার কথা শুনবার পর আমি সত্যি চিৎপুরের রাস্তায় খোঁজ করেছি, চিৎপুরের রাস্তায় তখন অনেক বইয়ের দোকান ছিল, দেখ সেখানে নানা রকম বই পাওয়া যেত, মানে খনার বচন থেকে আরম্ভ করে লক্ষ্মী পাঁচালী থেকে শুরু করে নানা রকম বই পাওয়া যেত। আচ্ছা, কিন্তু আমি আর সেই পারস্য রজনী পেলাম না, আর সেটা দেওয়াও হলো না। তারপর শুনলাম যে কর্তামা মারা গেছে, এই পর্যন্ত আমার সাক্ষাৎ ব্যাপার হলো, আরও একটা গল্প বাকি রয়ে গেল।
আচ্ছা, সেই গল্পটা বলেই আমাকে শেষ করতে হবে আমার সাক্ষাৎকার, এই এই বলাটা শেষ করতে হবে। আচ্ছা, সেটা হচ্ছে যে তারপর তো চলে এসেছি, মাঝে মাঝে মণিমালা দেবীর সঙ্গে দেখা হয়, মনীষীর সঙ্গে দেখা হয়, এবং আমার মামার বাড়িতে একটা হুল্লোড় ক্লাব হয়েছিল, সেখানে নাটক হতো, সেখানেও সুমোহন দাদা আসতেন, সুমোহন দাদার সঙ্গেও দেখা হয়, কিন্তু আর তো কর্তামার সঙ্গে তো আর দেখা হয় না। তারপর আমার মা মারা গেলেন 1997 নাগাদ, আর আমার বাবা মারা গেলেন তারও পরে 1999 নাগাদ। তখন বাবা 101 বেঁচেছিলেন, 1898 জন্ম, 1999 মারা যান, 101 বেঁচেছিলেন। তা বাবা মা মারা যাবার পর ওদের একখানা মস্ত বড় আলমারি ছিল, এই আমার মাথার পিছন দিকে আলমারিটা যেটা দেখা যাচ্ছে এই আলমারি, এই আলমারিটা আসলে আমার পিসিমার, যাকে আমি বুয়া বলতাম, তার আলমারি, কিন্তু আমি ব্যবহার করতাম না, আমার মা আর বাবাই এটাকে ব্যবহার করতেন। তো সেই আলমারিটা তখন আমার হাতে এলো, কারণ আমি ছিলাম আমার পিসিমার একমাত্র উত্তরাধিকারী, কাজেই আলমারিটা আমারই হয়। তা আলমারিটা পেলাম, তা আলমারিটা পেয়ে আমার বউকে বললুম, দেখো বউ কী আছে, হয়তো বাবা আমার কিছু রেখে গেছেন, কিছু ছবির অ্যালবাম ট্যালবাম পেয়েছিল, দামি কিছু পাইনি সেখানে, কিন্তু একটি দেখি দেরাজের মধ্যে একটা চিঠি পড়ে আছে, একটু বেলেন কাগজের লেখা চিঠি, ব্রাউন কাগজে, আর সেটা হাতে নিয়ে এদিকে উপরে 117 লোয়ার সার্কুলার রোড লেখা আছে। আমি এটা তো বেলে পুকুরের চিঠি, পেন্সিলের লেখা, ভালো করে পড়া যাচ্ছে না। আমি তখন আমার স্ত্রীকে বলুক, তুই ভালো করে পড়ে দেখো তো চিঠিটা, এ বিষয়ে তো মা আমায় কখনো বলেননি, দেরাজে রেখে দিয়েছেন। তখন ভালো করে সবিতা পড়লো, পড়ে ও আলোয় রেখে সে পেন্সিলের লেখা কোনো মতে উদ্ধার করলো, উদ্ধার করে বললো এটা তো ছোটো পিসি লিখেছেন, ছোটো পিসি লিখেছেন মাকে, মানে আমার মাকে লিখেছেন, অমিতাকে লিখেছেন। তো সেই ছবিটা পাঠোদ্ধার করা হলো, সেই ছবিটি আমি এক জায়গায় ছাপিয়েওছিলাম, এখানে যদি তোমরা বলো তো আমি সেটা পড়তে পারি। এটা ইয়েতে প্রকাশ হয়েছিল এক সময়, নবাল ভট্টাচার্যের ভাষাবন্ধন পত্রিকায় এটা প্রকাশ হয়েছিল। আমি একটা প্রবন্ধ ওখানে লিখি, সুনয়নী দেবী কিছু ছিন্ন স্মৃতি ও একটি জীর্ণ পত্র, এই জীর্ণ পত্রটা পড়ি। মায়ের আলমারি খুলে দেখলুম যে যেভাবে চিঠিটা পেলুম সে কথা বলেছি, 170/2 লোয়ার সার্কুলার রোড কলকাতা। আচ্ছা, তাতে একটি লেটার প্যাডের একটা এমবস করা একটা ছাপ পাওয়া গেছে এইটা আর কি। আচ্ছা, তখন বললুম, সমীরা এটা তো কর্তামার চিঠি, তাই মা দেরাজে রেখে দিয়েছিলেন, বাজে কাগজ ভেবে আমরা হয়তো ফেলেই দিতাম এটাকে, খুবই পেন্সিলের লেখা এত ক্ষীণ যে বাদামি হয়ে আসে সে চিঠি, ফটোকপি সম্ভব নয়। সমিতা বলল, আলোর তলায় রেখে তার প্রতিলিপি করি। সমিতা অনেক কষ্টে তার পাঠোদ্ধার করে চিঠির একটি নকল তৈরি করল, তা পড়ে বুঝলাম চিঠিখানি লেখার সময় কর্তামার মন এত বিচলিত ছিল
যে তিনি সব কথা ঠিকভাবে বলতেও পারেন। তিনি যেমন লিখেছিলেন তেমনি আমি কিচ্ছু না বললে উদ্ধৃত করছি। সোমবার 170/2 লোয়ার সার্কুলার রোড কলকাতা, কোনো তারিখ দেওয়া নেই, সোমবার। আচ্ছা, স্নেহের অমিতা, অমিতা আমার মায়ের নাম। তোর চিঠি পেয়ে তোরা ভালো আছিস জেনে নিশ্চিন্ত হলেন। আমি যে কী করে দিন কাটাবো কিচ্ছু ভেবে পাই না, মানে ভেবেটা ভেবে হয়ে গেছে, যাই হোক না, কোনো কাজেই মন বসাতে পারি না। সব কাজই মিথ্যে মনে হচ্ছে। আমার অর্ধেক প্রাণ ওনার সঙ্গেই চলে গেছে। এতদিন এই মিথ্যে দিয়ে আসল জিনিস ভুলেছিলেন। ওনাকে ছেড়ে কতদিন এই শূন্য পৃথিবীতে থাকতে হবে জানি নে। আর কি ওনার দেখা পাবো, কোথায় গেলেন, আর কি জানি কখন আমাকে চরণে স্থান দেবেন। ওরে অমিতা, এইসব কথা ভাবলে আমি অস্থির হয়ে পড়ি। সব জিনিস পড়ে আছে, কেবল ওনাকে কোথাও দেখতে পাই না। এ যে কী ভীষণ কষ্ট তা বলতে পারি না। সব ঘরে ঘুরে বেড়াই কিন্তু কোথাও তাকে পাই না। ছেলেরা বলে একটা কোনো কাজে মন বসাতে। ওরে অমিতা, আমার মন কি আর আছে যে বসাবো। তোর মা কাল পরশু দুদিন এসেছিল, তোর মা এলে একটু ভালো থাকি। কাল সন্ধেবেলা প্রতিমা এসেছিল, আমার মেজ বৌঠান পড়ে গিয়ে হাঁটুর হাড় ভেঙে ফেলেছে, ডাক্তার বলে পা আর ছাড়বে না। ছোট বৌঠান ভালো আছে, সুরমার একটি মেয়ে হয়েছে আজ 10 দিন। কাল অপুর একটি ছেলে হয়েছে। আমি কাল জোড়াসাঁকোয় যাব বলে সকালে বেরিয়েছিল কিন্তু যেতে পারলুম না, কিছু দূর গিয়েই ফিরে এসেছিলাম। তোর বড় মামি ভালো আছেন, তোরা কেমন আছিস লিখিস, আমার আশীর্বাদ জানিস বিটুকে দিস, ইতি তোদের দুঃখিনী দিদিমা। এই হলো চিঠি। আর চিঠিতে যদিও সন্তারিক নেই, কিন্তু ওই যে সবিতাকে বললাম কর্তামার কর্তা বাবা মারা যাওয়ার অল্পকাল বাদেই চিঠিখানা লিখেছিলেন, কিন্তু সাল তারিখ কিছুতেই কিছু নেই, বোঝা যাচ্ছে না কখন লিখেছিলেন। সবিতা বললাম সালটা তো তখনই বলতে পারবো, তোমাকে এক্ষুনি বলতে পারবো। ওই যে লিখেছেন সুরমার ছোটো মেয়ে হয়েছে আজ 10 দিন, সুরমা হলেন সুরমা পিসিমা, কনক মামার স্ত্রী। ওদের ছোটো মেয়ে পুলুমা আমার খুব বন্ধু ছিল, সে আর আমি একই বছরে জন্মেছি বলে এই চিঠিটা। আর অপু হলেন অপু মামার নবু মামার স্ত্রী অপর্ণা মাসিমা, তার ছেলে গুবলুও আমার সমবয়সী। তা আমার স্ত্রী জন্মেছে 1934 সালে, হয়েছে 1934 সালে যখন রজনীমোহন মারা গেছেন, ঠিক তারপরেই লেখা হয়েছে। এই খবরটা পেলাম এবং আমার তখন 67 বছর বাদে এই চিঠিটা পড়েছিল। 67 বছর বাদে কর্তাবার শেষ আশীর্বাদটা পেল হাতে।
এই বলেই এখানে শেষ করতে হয় আমার চিন্তাধারণা। আচ্ছা, কিছু বলার নেই, আমাদের দিকে ঘুরিও লাভ নেই। প্রথম কথা হচ্ছে যে আজ এমন একজন মানুষের কথা শুনলাম, এমন একজন মানুষের কাছ থেকেই, দুজনেই প্রণম্য। তো এই যে দীর্ঘ ইতিহাসের যে বিবরণ শ্যামলবাবু আজকে দিলেন, এটা আমাদের পুরনো কলকাতার গল্প সোসাইটির একটা বড় একটা সম্পদ হয়ে রইল। সুনয়নী দেবী সম্পর্কে আমরা যত না জেনেছি এর আগে বিভিন্ন লেখার মাধ্যমে, তার থেকে অনেক বেশি কিছু আজকে জানতে পারলাম শ্যামলবাবুর কথার মাধ্যমে, কারণ উনি সরাসরি ওনার সান্নিধ্যে এসেছেন। আর কি বলবো সুমনদা, আর শেষ কথাটা আপনিই বলুন, আর স্বর্ণালী একটু বলো। হ্যাঁ, সারাদিনটাই মোটামুটি পুরনো কলকাতা ঘুরে ফিরে, এবং শেষটাও হলো, দিনের শেষটাও হলো আজকে রাজবল্লভ পাড়ার এই বাড়িতে এসে। এরকম বহু বহু নারীর কথা, বহু মহিলার কথা আমাদের পত্রিকাতে বেরোবে কিছুদিন পরেই, এবং সুনয়নী দেবী সম্পর্কেও আমরা এই যে আজকে যা শুনলেন সেটিও লিপিবদ্ধ করা আছে আমাদের ম্যাগাজিনে। ভাবুন, ঠাকুরবাড়ির কন্যা রজনীমোহন চট্টোপাধ্যায়ের স্ত্রী, তাঁর যদি এই অবস্থা হয় তাহলে ভাবুন তো অন্য মহিলাদের কী ছিল। একটি মেয়ের গল্প খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে ম্যাগাজিনটি। সুমনদার কাছ থেকে শেষ করব আজকে। ব্যাস, আমি তো কেবল উপস্থিত ছিলাম, যা বলার বাবাই বলেছেন। শুভ সন্ধ্যা জানাচ্ছি, আশা করছি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ, শেষ করছি।